গত দুই দিন আগে রাজ্য বাজেট ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা অমিত মিত্র। তিনি নানা প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রকল্প নিয়ে আজকে থাকবে বিস্তারিত আলোচনা। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও নোটিস মিস না হয়। তো চলুন রাজ্য বাজেটের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কর্মসাথী প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, রাজ্য বাজেটে কিন্তু অর্থমন্ত্রী অমিত মিত্র তিনি কিন্তু কর্মসাথী নামের একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তারা 2 লক্ষ টাকা ঋণ নিয়ে যে কোনো ব্যবসা করে তারা স্বাবলম্বী হতে পারেন। সেই উদ্দেশ্যে বা সেই লক্ষ্যে রাজ্য সরকার কিন্তু কর্মসাথী নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 1 লক্ষ যুবক যুবতীদেরকে বছরে 2 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে এবং সেই ঋণ নিয়ে আপনি ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন। এরপর আছে হাসির আলো। হ্যাঁ বন্ধুরা, হাসির আলো নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এই প্রকল্পের আওতায় বাংলার গরিব পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। এই সুবিধা পাবেন তারাই যাদের 3 মাসে সর্বাধিক 75 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তারা কিন্তু এবার থেকে বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। অর্থাৎ 3 মাসে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের কোনো টাকা আপনাকে দিতে হবে না। কিন্তু এই সুবিধা পাবেন তারাই যারা রাজ্যের গরিব আছেন বা যারা বিপিএল তালিকাভুক্ত আছেন, ওই সমস্ত পরিবারগুলিকে সম্পূর্ণ ফ্রিতে বিদ্যুৎ দেবেন। অর্থাৎ 3 মাসে 75 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ দেবেন রাজ্য সরকার। এরপর আছে বন্ধু প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, এই বন্ধু প্রকল্পের মাধ্যমে যারা তপশিলি জাতি আছেন, যাদের বয়স 60 বছর এবং যারা কোনো পেনশন পান না, তাদের 100% মানুষকেই মাসে কিন্তু 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। যারা তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষ আছেন তাদের জন্য, যারা কোনো জায়গা থেকে পেনশন পান না, তাদের 100% যতজনই আছেন 60 বছর বয়সের ঊর্ধ্বে, তাদের প্রত্যেককেই মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। এটা হচ্ছে বন্ধু প্রকল্প। আর এই বন্ধু প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা অমিত মিত্র। এরপর আছে চা সুন্দরী প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান এই প্রকল্পের মাধ্যমে যারা চা বাগানে কাজ করেন, যেসব মহিলা যাদের মাথা গুজার ঠাঁই নেই, যাদের ঘর বাড়ি নেই, তাদেরকে এই চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে তাদেরকে বাড়ি দেওয়া হবে এবং এটা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা অমিত মিত্র। এরপর আছে জয় জহার। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে যারা তপশিলি উপজাতি বা যারা আদিবাসী আছেন এবং যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, যারা অন্য কোনো জায়গা থেকে কোনো পেনশন পান না, সেই সমস্ত 100% মানুষকেই প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, জয় জহার প্রকল্পের মাধ্যমে যারা তপশিলি উপজাতি আছেন বা যারা আদিবাসী আছেন, যারা অন্য কোথাও থেকে পেনশন পান না, 60 বছর বয়সের ঊর্ধ্বে যে সমস্ত মানুষ আছেন, তাদের প্রত্যেককেই প্রত্যেক মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। এটা হচ্ছে জয় জহার প্রকল্প। আর এই প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা অমিত মিত্র। তো বন্ধুরা, গত 2 দিন আগে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র তিনি রাজ্য বাজেট ঘোষণা করলেন। এইরকম নানা প্রকল্পের কথা কিন্তু তিনি ঘোষণা করলেন। তো বন্ধুরা, যে 5টি প্রকল্পের কথা আপনাদেরকে জানানো হলো, তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনি এই 5টা প্রকল্পের মধ্যে কোন প্রকল্পের আওতায় আপনি আসছেন বা এই 5টি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বা রাজ্য বাজেট সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।